হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে, কত রূপ ধরে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে, সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায় পল্লব দলে শ্রাবণ ধারায় তোমারই বিরহ বাজে হে। ঘরে ঘরে আজি কত বেদনায় তোমারই গভীর বিরহ ঘনায়, কত প্রেমে হায় কত বাসনায় কত সুখে দুঃখে কাজে হে। সকল জীবন উদাস করিয়া কত গানে সুরে গলিয়া ঝরিয়া তোমারই বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে। গীতাঞ্জলির কবিতা শোনালাম আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আজকে সোমবার 22শে কার্তিক 1428 ইংরেজির 8ই নভেম্বর 2021 তিথি কার্তিক শুক্লপক্ষ চতুর্থী নক্ষত্র মূলা সূর্যোদয়ের সময় ভোর 5:48 হয়ে 44 সেকেন্ড সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:52 হয়ে 6 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ দেবারিগণ রাত্রি 6:49 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় তো এস জি মানে শরণাগত লিখতেই হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সামনে আপনাদের সঙ্গে কথা বলবার জন্যে। সেদিনের অনুষ্ঠান কেমন হলো না হলো তাই নিয়ে কথা বলার জন্যে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ শোনবার জন্যে, আর অতি অবশ্যই একটি কবিতা আবৃত্তি করে শোনাবার জন্যে। আপনাকে স্বাগত। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে অনেক দিন পরে আমরা আবার ফিরে আসব গণেশের কথায়, গণেশের গজমুণ্ড ইত্যাদি নিয়ে, যে সবচেয়ে প্রচলিত যে কাহিনী সেই কাহিনীর কথা শোনাবো আপনাদের। তারপরে গীতার কথা, বহুদিন আগে গীতা নিয়ে কথা হচ্ছিল, সেও অনেক দিন হয়ে গেল, যে আমাদের এই যে ষড়রিপু, ষড়রিপুকে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখা, সেই দেখার কাজ করব আমরা। তারপর এখন কালী মন্দিরের কথা বলতে গিয়ে দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী মন্দিরের কথা হচ্ছে, সেই কালী মন্দিরের কথা বলবো। আপনারা চিঠিপত্র লিখেছেন সেই চিঠিপত্রের উত্তর দেবো, এবং তারপরে ওই যে সতীপীঠগুলো দেখে বেড়াচ্ছি গোটা দেশ জুড়ে, তার মধ্যে এখন উজ্জয়িনীতে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, এবার পুরাণ চিরন্তন, আমি আছি আপনাদের সঙ্গে 7টা পর্যন্ত আপনাদের সৌমিত্র বসু। এরপর আবার সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। 4 তারিখ গেছে কালী পুজো, তার আগের দিন 3 তারিখ থেকে শুরু হয়েছে মা কালীকে নিয়ে গল্প গাছে করার দিন এই পুরাণ চিরন্তনে। তারপরে জামাই ষষ্ঠী, তার মানে ধরুন 3, 4, 5, 6, 7 তারিখে রবিবারের শরণাগত, অন্যরকম শরণাগত, মানে মোট 5 দিন গণেশজিকে ভুলেছিলাম আমরা। লম্বোদর আবার সাপ না দেন, আজকে আবার তাকে ফিরিয়ে আনতে চলেছি। গণেশের জন্ম কেমন করে তার দেহের ওপরে হাতির মাথা জুড়ে গেল সে ব্যাপারে সবচেয়ে চেনা গল্পটা সবে শুরু করেছিলাম, তো সেই আগে বলা কথাগুলো মনে করিয়ে দিতে হবে, তো এতদিন হয়ে গেছে আরেকবার বলি। পার্বতী গণেশের একটা মূর্তি তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, সেটা এমনি এমনি খেলাচ্ছলে করেননি,
আসল সমস্যাটা হচ্ছে শিব ঠাকুর তার অনুচরদের নিয়ে হুটহাট করে অন্দরমহলে ঢুকে পড়েন। আব্রু বলেও তো একটা কথা আছে। তো শিবের যারা অনুচর, শিব তাদের থোড়াই পরোয়া করেন, দরজায় আটকাতে গেলে হেসে উড়িয়ে দেন, ধাক্কা মেরে সরিয়ে দেন। তার ফলে ফিরে আসছে গানের পর 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে গণেশের কথা পুরাণ চিরন্তনে। তো এই যখন অবস্থা 92.7 BFM শরণাগত অনুষ্ঠানের পুরাণ চিরন্তনে, তখন দুই সখী জয়া আর বিজয়ার পরামর্শে পার্বতী তৈরি করলেন গণেশকে। ওই শিবে যে হুটহাট করে ঢুকে পড়েন ঘরের মধ্যে, সেইটা আটকাতে হবে। সেই গণেশ দরজায় দাঁড়িয়ে পাহারা দেবে। ভালো কথা, গণেশ তো দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় শিব এসে উপস্থিত। এখন গণেশ তো শিবকে চেনে না, তাকে পার্বতী বলে দিয়েছেন বাইরের কাউকে ঢুকতে দেবে না, সে ঢুকতে দেবে না, সোজা কথা। শিবকে দরজায় আটকাল। শিব তো হতবাক, রে এই পুচকে ছেলেটা, একে কোথেকে উদয় হলো, এ আমার পথ আটকায় কোন সাহসে। হ্যাঁ, সে যাই হোক, শিব বললেন, ওরে বাবা, আমি শিব, আমি শিব, এ বাড়িতে ঢুকতে আমার কোনো বাধা নেই, সর 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 ভেতরে যেতে দে। সে কিন্তু অনড়, না তুমি যেই হও, মা এখন চান করছে, এখন আমি তোমাকে ভেতরে যেতে দেব না। ভেতরে যেতে দেবে না মানে কি? আমি আমি শিব, মানে মহেশ্বর, দেবাদিদেব, আমাকে আটকাবে? যাই হোক, ছোট ছেলে, শিব আরো দুই একবার বোঝাবার চেষ্টা করলেন, সে গণেশ তো বুঝলই না, উল্টে লাঠি নিয়ে তার দিকে তেড়ে গেল। শিব তো খুব বিরক্ত, কি ঝামেলা। যেমন করে বড় বড় লোকেরা বলেন না, নিজের সঙ্গী সাথী অনুচর যারা ছিল তাদের বললেন, এই এটাকে দরজার সামনে থেকে সরাও, সরিয়ে আমাকে খবর দাও, বলে শিব তো চলে গেলেন সেখান থেকে। তো অনুচরেরা কত রকম ভাবে ছেলেটাকে ভয় দেখালো, মিষ্টি কথায় বললো, সে আর ওখান থেকে নড়বে না। কিছুতেই গণেশকে বসে আনতে না পেরে শিবের ভূত প্রেতরা সব শিবের কাছে গিয়ে বললো, এ তো কিছুতেই কোনো কথা শুনছে না, কি করব বলে তাদের প্রচন্ড ধমক দিয়ে বললেন, আরে মিষ্টি কথা যদি না শোনে তো মেরে হাঁটিয়ে দে। বেশ, অনুচরেরা এবার যুদ্ধ করবার জন্য এগিয়ে গেল, লড়াই শুরু হলো। কিন্তু আশ্চর্য কাণ্ড, ওইটুকু একটা একরত্তি ছেলে, হাতে একটা লাঠি ছাড়া আর কিচ্ছু নেই, শিবের সব বড় বড় জোয়ান লড়াকু অনুচরেরা তার কাছে হার মেনে গেল। এই যে পুরো ব্যাপারটা, এইটা অনেকক্ষণ ধরে দূর থেকে দেখছিলেন দেবর্ষি নারদ। তিনি দেখলেন এ তো খুব গোলমালের দিকে যাচ্ছে, তিনি তাড়াতাড়ি দৌড়ে গেলেন স্বর্গে। সেখানে গিয়ে দেবতাদের সব বললেন, সে কি কথা, ব্যাপারটা কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। দেবতা তো সব জানতে বুঝতে সময় লাগলো না, তখন পিতামহ ব্রহ্মা নিজেই গেলেন সেই গণেশের কাছে, যদি তাকে ভুলিয়ে ভালিয়ে শান্ত করা যায়। কিন্তু ফল হলো উল্টো। ফলটা কি হলো সেটা আগামীকালের জন্য তোলা থাক, কেমন? আপাতত আমরা চলে যাই গীতার কথায়, 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শুনে নি। গীতার কথা শরণাগত অনুষ্ঠান শুনছেন 92.7 BFM। বহুদিন আগে গীতা নিয়ে কথা হচ্ছিল, যে কথায় আমরা ছিলাম তা হলো এই যে এই যে এই যে ছটা ঋতু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদের মধ্যে প্রধান হলো কাম, কামনা, তার থেকেই বাকি ঋপুগুলোর উৎপত্তি। এবার এই ঋপুগুলোর বাস কোথায়? এদের বাস হলো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে। মানে আমরা তো জানি আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক তৈরি করি, তাই তো? তো এবার একটা কথা ভেবে দেখুন, এই যে পাঁচটা ইন্দ্রিয়, এটা যে শুধু মানুষেরই আছে তা কিন্তু নয়,
যে কোনো জীবজন্তুর এই পাঁচটা ইন্দ্রিয় আছে, এমনকি গাছপালার মধ্যেও থাকতে পারে। কিন্তু ঠিক আছে, অত দূরে আমাদের যাবার দরকার নেই, আমরা এই জীবজন্তুর কথাটাই ভাবি। ভাবতে ভাবতে গান শুনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত শুনছেন, শুনছেন সৌমিত্র বসুর কথা 92.7 বিগ এফএম এ। তো সেই অনুষ্ঠানে এইবার আপনাদের কাছে আমার একটা খুব নিরীহ প্রশ্ন আছে। মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে, পশু পাখির পঞ্চ ইন্দ্রিয় আছে, রিপু সেই পঞ্চ ইন্দ্রিয়কে আশ্রয় করে, মানুষের বেলায় করে, পশু পাখির বেলায় করে। তাহলে কি মানুষে আর পশুতে কোনো ফারাক নেই? এই কথা বললে আমি জানি আপনারা একবারে হা হা করে উঠবেন। ও কি ও কি, ওর হয় নাকি? পশু আর মানুষ কি এক হতে পারে? তাহলে বলুন কোথায় তফাৎ, যা পশুর নেই কিন্তু মানুষের আছে? আপনি বললেন একটা হলো মন আর একটা হলো বুদ্ধি। হ্যাঁ ঠিকই বলেছেন, গীতাতেও তাই বলেছে, মন আর বুদ্ধি। কিন্তু আপনি কি নিশ্চিত যে পশুর মন বলে কিছু নেই, বুদ্ধি বলে কিছু নেই? আছে তো বটেই, বিশেষ করে যারা বাড়িতে পশু পাখি পোষেন তারা জানেন তাদের কেমন বুদ্ধি, তাদের কেমন মন। কিন্তু সেই মন বা বুদ্ধির মাপ কতটা? আপনার বাড়ির পোষা কুকুর আপনাকে দেখেই লেজ নাড়তে আরম্ভ করলো, তারপর পায়ের তলায় গড়াগড়ি খেতে লাগলো। তার কারণ তো সে জানে যে আপনি তাকে খেতে দেন বা এই সময় আপনি তাকে খেতে দেবেন। তার মানে তার বুদ্ধি বা মন বা যা কিছু বলুন না কেন, সবটাই ইন্দ্রিয়ের দ্বারা নিয়ন্ত্রিত। মানে সবটা না হোক, অনেকটা তো। তেমনটা তো মানুষের বেলাও হয়। মানুষ যে রিপুর টানে কোনো একটা কাজ করতে যায়, সে তার মন বলে বলেই তো, তার বুদ্ধি থেকে সেই দিকে নিয়ে যাবার পথ বাতলে দেয় বলেই তো। কিন্তু তার বাইরে মানুষের একটা ব্যাপার রয়েছে। ভেবে দেখুন, আপনি একটা জরুরি কাজ করছেন, খিদে পেয়েছে, গিন্নি বারবার খাবার তাগাদা দিয়ে যাচ্ছেন, আপনি কাজটা শেষ না করে উঠছেন না। তার মানে কাজের জন্য আপনি তো আপনার ইন্দ্রিয়ের দাবিকে অস্বীকার করছেন। বা ধরুন যে কোনো পশু ইন্দ্রিয়ের দাবিতে যার উপরে ঝাঁপিয়ে পড়ত, আপনি আপনার নীতিবোধ দিয়ে, আপনার কাণ্ডজ্ঞান দিয়ে সেই প্রবণতাকে ঠেকিয়ে রাখছেন। এই যে বললাম কাণ্ডজ্ঞান, এই কাণ্ডজ্ঞানের সূত্রে আপনাকে দুটো কথা বলি। জ্ঞান কাকে বলে? আর ধরুন জ্ঞানের সঙ্গে সঙ্গে আসে বিজ্ঞান শব্দটা, এ দুইয়ের মানে কি? আমরা হয়তো একরকম করে একটা জানি, কিন্তু গীতায় যে কথা বলছে একটা অন্য মানের কথা বলেছে আমাদের পূর্বপুরুষেরা। শাস্ত্র ও আচার্যের উপদেশে আত্মাদি সম্পর্কে যে বোধ জন্মায় তাকে বলে জ্ঞান। শাস্ত্র আচার্যের উপদেশে। আর বিজ্ঞান কি? নিধিধ্যাসন বা ধ্যানাদি যারা আত্মার যে অনুভব, তাই হলো বিজ্ঞান। ধ্যান কাকে বলে তা তো জানেন। নিধিধ্যাস মানে হচ্ছে দেহবোধকে বাদ দিয়ে চিন্তা করা। তার মানে জ্ঞান হলো শাস্ত্র বা গুরুর মুখ থেকে শোনা, আর বিজ্ঞান হলো নিজে হাতে কলমে জানা বা অনুভব করা। কি জানা, কি অনুভব করা? আত্মাকে জানা, আত্মাকে অনুভব করা। পরের দিন তাহলে আত্মা কি? আজকের মতো শেষ হলো গীতার কথা, এরপর মন্দিরের কথায়। এবং এখন তো আমরা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে আছি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান, গানের পর ভবতারিণী মন্দির। আমার নিজের বিশ্বাস, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির আপনারা সকলেই দেখেছেন। তার জন্যে 92.7 বিগ এফএম এ শরণাগত শোনা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে না। তো সে কথা মনে করে মন্দিরের বর্ণনা না দিয়ে চুপ করে যাব নাকি? না, সেটা যে ঠিক হবে না তা তো আমরা সবাই জানি। আসলে এই যে দেখা বললাম, আমরা কি সত্যি দেখি? আমরা কিন্তু অনেকেই শুধু তাকাই, দেখি না। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা আর দেখা তো এক জিনিস নয়। দেখা মানে সবটা নিয়ে দেখা, দর্শন যা মনের মধ্যে একেবারে নিখুঁত করে আঁকা থাকবে,
তার সম্পর্কে যা কিছু জানার সব শুদ্ধ। তেমন করে দেখার ক্ষমতা না কজনের আছে আমি জানি না, তাই জেনে নিতে হয়। যারা খুঁটিয়ে দেখেছেন তাদের কাছ থেকে জেনে নিতে হয়। এই যেমন আমরা সবাই দেখেছি যে মা ভবতারিণীর মন্দিরের দক্ষিণ দিকে বিশাল একটা নাট মন্দির আছে। কত বড় নাট মন্দির বলে দিচ্ছি আপনাদের, লম্বায় 50 ফুট আর চওড়ায় 75 ফুট। গান, গানের পর আবার আপনাদের সৌমিত্র বসু, ভবতারিণী মন্দির, 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম, মা ভবতারিণীর মন্দিরের লম্বায় 50 ফুট আর চওড়ায় 75 ফুট, 92.7 BFM শরণাগত শুনছেন। এটা হলো ভবতারিণী মন্দিরের সামনের নাট মন্দিরের মাপ, প্রায় ফুটবল খেলা যায়। আচ্ছা, রানী রাসমণি কি জানতেন তার এই মন্দিরের এই যে বিশাল নাট মন্দির, তাও একদিন ছোট মনে হবে। এত মানুষ আসবে দেবীকে দেখতে, কারণ দেবীর এক ভক্ত, না ভক্ত না বলে হয়তো সন্তান বলাটাই ঠিক, তিনি তার সাধনার আসন পাতবেন এই মন্দিরে। তো বলছিলাম নাট মন্দিরের কথা, যদি ঘুরে ঘুরে দেখেন এই নাট মন্দির, তাহলে দেখবেন মোট 16টা বড় বড় থামের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই দালানটা। না, বন্ধ ঘরের মতো নয়, একেবারেই খোলামেলা, চারপাশ থেকে আলো হাওয়া সহজভাবে ঢুকতে পারছে। আর একটা যেন দেখবার জিনিস আছে যেটা কেউ খেয়াল করেন না, ছাদের আলসেতে ধ্যানস্থ একটা ভৈরব মূর্তি রয়েছে, একবার দেখে নিতে হবে। দেখে নিতে হবে তার কারণ আছে, ঠাকুর ধ্যান করবার সময় বারবার ওই ভৈরবের দিকে তাকাতেন আর বলতেন ওই রকম করে ধ্যান করতে হবে, ওই রকম স্থির হয়ে নিস্পন্দ হয়ে। প্রতিদিন ওই ভৈরবকে প্রণাম করা তার অবশ্য কৃত্যের মধ্যে ছিল। এবারে চলুন দেবীর গর্ভ মন্দিরের দিকে যাই। চৌকো বর্গক্ষেত্রের মতো গর্ভ মন্দিরটি, লম্বা চওড়ায় 15 ফুট করে, পাথরের তৈরি বেদি, সিঁড়ি দিয়ে উঠতে হয়। বেদির ওপরে পাপড়ি মেলে আছে একটি সহস্রদল পদ্ম। পদ্ম মানে পবিত্রতা, জ্ঞান, নবজন্ম। মহিষাসুর বধের সময় দেবীকে পদ্ম দেওয়া হয়েছিল, মনে আছে তো? সেই পদ্মের ওপরে শুয়ে আছেন মহাদেব। বিগ্রহের পশ্চিম দিকে অষ্টধাতুর সিংহ, পূর্বে ত্রিশূল আর গোধিকা, অগ্নিকোণে শেয়াল, দক্ষিণে কালো পাথরের বৃষ, ঈশান কোণে হংস। বেদির সামনে রাখা আছে নারায়ণ শিলা। এইবারে বলবো ভবতারিণী মন্দিরের যে শ্রেষ্ঠ উৎসব, সেই কালী পুজোর কথা। প্রতিদিন যেভাবে এখানে মায়ের পুজো হয়, কালী পুজোর দিনও ঠিক সেইভাবেই পুজো শুরু হয়। ভোর 4:05 শুরু হয় মঙ্গল আরতি। আরতির পরে মাকে মাখন আর মিছরি দেওয়া হলো, তারপর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ হয়ে গেল, আবার খোলে ভোর 5টার সময়। মায়ের আরতি চলছে আর যারা মাকে দর্শন করতে এসেছেন তারা মাকে ডালা নিবেদন করছেন। সকাল 9:00 থেকে 9:15 মধ্যে শুরু হয় মায়ের নিত্য পুজো। মা আর অন্যান্য দেবদেবীদের 7টা থালায় নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়। কি কি দেওয়া হয় বলবো, আজকে নয় আগামীকাল। আগামীকাল তাহলে খাওয়ার লিস্টটি 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। আপাতত আপনাদের সৌমিত্র বসুর কথা শেষ, এরপর আপনাদের কথা অর্থাৎ আপনাদের চিঠিপত্র পড়ব আমি গানের পর। চিঠিপত্র 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রথম চিঠি, সুহৃদ সৌমিত্র বসু দাদাকে এবং 92.7 BFM সকল দাদা ও ভাইকে ভ্রাতৃদ্বিতীয়ার আন্তরিক শুভকামনা জানাই। আজ প্রভাতে আমাদের সবার প্রিয় বন্ধু দাদা নিশ্চয় আসনে আসন পিড়ি হয়ে বসেছেন। দিদি বা বোন স্নান করে প্রীতিপূর্ণ হাতে দাদার কপালে চিরজীবী হওয়ার আকাঙ্ক্ষায় তিলক পরিয়ে
জমদুয়ারে কাঁটা দিয়ে দিলেন। স্বর্গীয় এক মধুর আবেশ ছড়িয়ে পড়ল ভাই বোনের উজ্জ্বল দুই চোখে, আর আমরা কল্পনায় সেই অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখলাম। আমরাও আমাদের সুমিত্র বন্ধু দাদাকে ভ্রাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভকামনা জানালাম। ষাটোর্ধ্ব দাদা যেন এইরকমই প্রাণপ্রাচুর্যে ভরা থেকে তার জ্ঞান বিজ্ঞানের দ্বারা আমাদের এইভাবেই সমৃদ্ধ করেন। তার অননুকরণীয় ভাবময় পাঠ, আন্তরিক অমায়িক হাসি, সহৃদয়তা নিয়ে তিনি যেন এমনই থাকেন, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কারান্তে রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন। পুনশ্চ দাদা বলে ডেকেছি, তাই একান্ত অনুরোধ, অবশ্য যদি পাঠযোগ্য হয় নামের সঙ্গে যেন দেবী জুড়বেন না। না, জুড়ছি না। তবে একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে যে আমার বোন ফোনটা দিতে পারেনি, এবারে দিতে পারেনি। তার কারণ ওর একজন আত্মীয়া খুড়শাশুড়ি প্রয়াত হয়েছেন, তার ফলে তার অসৌচ, সেই জন্য এবারের ফোঁটাটা আমার বৃথা গেল। খাওয়াটা বৃথা যাবে না, সেইটা অবিলম্বে হবে, এই সমস্ত মিটে গেলে সেই ভরসা আমাকে দিয়েছে। আচ্ছা, এর পরের চিঠি, পরের চিঠিটি ছোট্ট চিঠি। উত্তরাখণ্ডের সারকুন্ডা মন্দিরে সতীদেবীর কোন অঙ্গ পড়েছিল যদি আরেকবার বলেন তো খুব উপকার হতো, আমি মিস করে গেছি। ভাই ফোঁটার শুভেচ্ছা জানাই। নমস্কারান্তে স্মৃতি পাকড়াশি, নৈহাটি। মস্তক, মাথা পড়েছিল এখানে। দাদা, আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়া শেষ হলো। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এরপর উজ্জয়িনীতে, মানে বাইরে দূরে। আমরা এখন উজ্জয়িনীতে, আমরা মানে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানের সবাই। মধ্যপ্রদেশের উজ্জয়িনী, গোটা দেশ এবং অবশ্যই এখন বিদেশ জুড়ে ছড়িয়ে থাকা সতীপীঠ বা শক্তিপীঠগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। বেড়াতে বেড়াতে চলে এসেছি উজ্জয়িনীতে, প্রাচীন ভারতের গন্ধমাখা উজ্জয়িনীতে, কালিদাসের স্মৃতিমাখা উজ্জয়িনীতে। এই যে শহর, এখানে অজস্র মন্দির আছে, বহু বহু প্রাচীন সব মন্দির, ইতিহাসে কাব্যে যাদের নাম লেখা আছে, তাদের মধ্যে একটির কথা বলবো আজকে, দেবী হরিসিদ্ধির মন্দির। সুদর্শন চক্র টুকরো টুকরো করে দিয়েছিল সতীর দেহ, তার কনুই পড়েছিল এইখানে, সেইখানে গড়ে উঠেছে মন্দির হরিসিদ্ধি। এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আছে একজন বিখ্যাত রাজার নাম, বিক্রমাদিত্য। আমাদের গল্পে গাথায় যার কথা প্রচুর শুনেছি, তিনিই তৈরি করেছিলেন এই মন্দির। বিক্রমাদিত্যর সঙ্গে দেবীর সম্পর্ক নিয়ে একটা ছোট্ট গল্প বলে নেব 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে, গানের পর। দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে, এখন আমরা উজ্জয়িনীতে। রাজা বিক্রমাদিত্যের এই যে মন্দির তৈরি, এটা নিয়ে একটা চমৎকার গল্প আছে, সেটাকে বলে নি। রাজা বিক্রমাদিত্য ছিলেন মাতা হরসিদ্ধির একান্ত ভক্ত। তো পুরাকালে এই মাতার নাম ছিল মঙ্গলচণ্ডিকী। দেবী মঙ্গলচণ্ডিকী বিক্রমাদিত্যকে খুব ভালোবাসতেন। তার কৃপাতেই বিক্রমাদিত্য এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন, উজ্জয়িনী ছিল তার রাজধানী। বিক্রমাদিত্যের নাম তো আমরা সবাই জানি। হ্যাঁ, এই তো কিছুদিন আগেই তো বেতাল পঞ্চবিংশতির গল্পগুলো শোনাচ্ছিলাম আপনাদের, সেখানে এক বেতাল বিক্রমাদিত্যকে এক একটা করে গল্প বলে, আর ন্যায় অন্যায় উচিত অনুচিত নিয়ে প্রশ্ন করে। বিক্রমাদিত্য তার সবকটির ঠিক ঠিক জবাব দিয়ে দেন, মনে আছে নিশ্চয়ই। এই যে বিক্রমাদিত্য, ইনি মোট 11 বার নিজের মাথা কেটে দেবীর পায়ে নিবেদন করতে চেয়েছিলেন, কিন্তু 11 বারই দেবী তার প্রাণ ফিরিয়ে দেন। এই যে দেবী, এর আদিবাস ছিল নাকি তখনকার মণিপুরে। দেবীর আশীর্বাদ পাওয়ার পরে বিক্রমাদিত্য দেবীকে বললেন, মা গো, তুমি আমার সঙ্গে আমার রাজধানী উজ্জয়িনীতে চলো, সেখানে আমি প্রাণ ভরে তোমার পুজো করব। এই হলো এই মন্দিরের ইতিহাস, বা বলা উচিত এই মন্দিরের পেছনে যে পুরাণ আছে, কিংবদন্তি আছে, তার পরিচয়। হ্যাঁ, চলুন মন্দির দর্শন করতে যাই আমরা। স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, বড় রাস্তার উপরেই। রাস্তা থেকে কিন্তু মন্দিরটা দুর্গের মতো লাগে,
লাল রঙের দেওয়াল চলে গেছে দুপাশে, মাঝখানে মন্দিরের দরজা, কালো পাথরের তোরণ, দুটি চমৎকার থাম কালো পাথরের, মাথার উপরে কি বলবো, খানিকটা নহবতখানার মতো একটা ছোট্ট প্রকোষ্ঠ, দেবী হরসিদ্ধির নাম লেখা আছে। ঢুকে পড়লাম সেই তোরণ দিয়ে, প্রথমেই চোখ পড়বে ডান দিকে, কালো পাথরের উপরে টকটকে লাল রঙের ছাদ নিয়ে একটা মন্দির। এ হলো কাল ভৈরবের মন্দির। না, কাল ভৈরবের মন্দির তো দেখবই, দেখতেই হবে, কিন্তু তার আগে আমরা মূল মন্দিরের দিকে যাই। মূল মন্দিরে যাবার আগে দুটো বিশাল বড় দীপ ও স্তম্ভ রয়েছে, প্রদীপের শিখার আদলে তৈরি, বিরাট উঁচু, আকাশের গায়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একবারে। এগিয়ে যান, মাটির নিচে অল্পই নিচে আছেন কর্কটেশ্বর, ছোট্ট ঘর, ছোট্ট মূর্তি। আসলে উজ্জয়িনী তো শৈব সাধনার পীঠস্থান, অনেকগুলি শিব মন্দির আছে, আর এই হরসিদ্ধি তো আসলে সতী বা দুর্গা ছাড়া আর কেউ নন, এবং দুর্গার মন্দিরে শিব থাকবেন এর মধ্যে তো অবাক হবার কোনো ব্যাপার নেই, কি বলেন? কিন্তু না, আজকে না, আজকে সময় শেষ হয়ে গেছে। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসুর বিদায়। বিদায়ের আগে বলে নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। কালী পুজো শেষ, ভাইফোঁটা শেষ। ভাইফোঁটায় অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোঁটা দিয়েছেন, তাদের সবাইকে বিনতি জানাই, সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। আমরা নতুন একটা সুন্দর সময়ের মধ্যে যাত্রা করব, করোনা কমে যাবে।